পটলের তরকারি, ডাল, আমার আর মায়ের ইলিশ সর্ষে হয়েছে আর শুভর মাটন ছিল, তো এই দিয়ে আমরা এখন ভাত খাবো। আর এখন 2:20 থেকে আমি নেক্সট ব্লগ শুরু করেছি, আজকে 3টার সময় ব্লগ আসবে না কারণ আমার এডিট হয়নি, হয়তো সন্ধ্যাবেলা তৎক্ষ দিতে পারবো। রুষা দিদি বাড়ি গেছিলো, তারপর আসার পর ওর বোধহয় অ্যাসিড ফর্ম করেছে, বমি করলো, কিচ্ছু খেতে পারলো না, এখন ঘুমোচ্ছে। আমারই ভুল, আসলে ওই টাইমটা ওর ঘুমোনো, তো আমি পাঠিয়ে দিলাম। যাই হোক, গ্যাস ওই বললামই সেটার গ্যাস শেষ হয়ে গেছে, তো ওরা বলেছিলো কালকে, আবার আজকে এখন চলে আসছে, তো পড়ছে ওখানে। আর এক বছরও আমাদের হয়নি এসিতে, এত তাড়াতাড়ি গ্যাস লিক হয় না, প্রায় ওরাই বলছে 19-20 বছর থেকে যায়। বাট যারা আমাদের ইনস্টলেশন করতে এসেছিলো আগেরবারে, প্রথমবারে যারা করতে এসেছিলো প্রথমেই ভুল লাগিয়েছিলো, তারপরে আবার ঠিক লাগিয়ে গেল, আর ওরাই আবার ভুল করে দিয়েছে, ওই জন্য গ্যাস লিক করে গেছে। মাছেরা বলছে এত তাড়াতাড়ি লিক করে না, তো চলো খেয়ে নিই, মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের সাথে ঘুম পাড়াচ্ছে। খাওয়া দাওয়া করলাম, গ্যাস পরিষ্কার করলাম, দিয়ে আমি এখন চকলেট খেতে খেতে চললাম ছাদে। আর এখন এসিতে গ্যাস ভরছে, বাট টাইম লাগবে। রুষা একদম ঠাম্মুর কাছে ফুল ঘুমিয়ে দিয়েছে, এবার ঘুমটা হলেই ভালো। বাপরে প্রচুর রোদ, রোদ দেখছ? বাপরে, এই যে আমি সোফার কাভারটা কাচতে দিয়েছিলাম, আর ওইদিকে ডাইনিং টেবিলেরটা তুলে নি, শুকিয়ে গেছে। খাচ্ছ? পাপাকে দেখা, আমি দিচ্ছি তো, যা পাপাকে দেখিয়ে এসো, কেমন করে আম করবে, এটা দেয়া যাবে না, সিংহ মামা খেয়ে নেবে পুরোটা তোর কাছ থেকে। হ্যাঁ, যা দেখিয়ে পাপাকে, যা। হ্যাঁ, সিংহ মামা কেমন করে, সিংহ মামা খায় একটু দেখি, দেখি দাও কেমন করে খাও, খেয়ে দেখি দাও, নে নে। আচ্ছা ব্যাপ, আচ্ছা ব্যাপ নাও, আমি দিইনি, এখান থেকে খাও, নাও আজকে রানা দাদা চালাচ্ছে, দেখা দিতে হবেই। চলো 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 চলো, জায়গা আছে, অনেক জায়গা আছে, আরামসে চালাও। আবার চলে এসেছি আড্ডাতে, আমাদের বিখ্যাত জায়গা আড্ডা। আর পায়েলকে তো অনেকবার নিয়ে এলাম, দুবার আমার সাথে এলি এখানে, হ্যাঁ, আর আমরা তিন বোন আজকে একসাথে এলাম। আমরা আমাদের চিরাচরিত জায়গা, চিরাচরিত জায়গা জংশন মল চলে এসেছি। তোমরা বোর হয়ে যাও বলো, একবার আড্ডা, বারবার আড্ডা 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 আড্ডা, চা খেতে এই মল 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 মল, এরা কোথাও ঘুরতেও যায় না, শুধু মল আর আড্ডা আছে, তাই না? বাট তার মধ্যে অনেক মজা, মাথা চেপে দিচ্ছে। আচ্ছা একটু কোল্ড কফি নেবে ও আমাদের কাছ থেকে।
তুই চেয়ারটা টেনে বস না, পায়ের চেয়ারটা টেনে বস। এই যে আমরা এখন সবাই কোল্ড কফি খেতে ব্যস্ত আছি, আর বেচারা টিকুর মনটা খারাপ। এই যে ছুটে বেড়াচ্ছে আর পায়েল পিছন পিছন কোল্ড কফি নিয়ে ছুটছে। এই যে ওইদিকে এইদিকে দিন, এই থালে এটা খালি আছে, তোরও খালি আছে, ঠিক আছে দিচ্ছে দিচ্ছে আস্তে আস্তে। চলো মাম্মা, মাম্মা শুলে এরপর ঘুমিয়ে যাবে। 11:10 হয়ে গেছে। আমাদের এই সোসাইটি রেস্টুরেন্টটাতে না ঢুকলেই প্রচন্ড লেট করে, প্রচন্ড, মানে হাতে 2 ঘন্টা নিয়ে যেতে হবে, 1 ঘন্টা খাবার বানাতে, 1 ঘন্টা মুখে হাসি, মামা একটু স্মাইল দিদা, এসো নৃত্য পরিবেশন করে বাই করতে হবে না, করে দাও বাই করে দাও, চিলুড়ু উড়ু বাই। 11:15 বেজে গেছে, ওকে তাড়াতাড়ি এসে রেডি করালাম। আর রাতে মানে ডাস্টবিন তোলাতুলি রাতে যে কাজগুলো থাকে ওগুলো আর করলাম না, কাল সকালে উঠেই করবো, কারণ এটাকে ঘুম পড়াতে হবে। তো চলো আজকের ব্লগটাতে এইটুকুই, আবার কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।